আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ, একই ধরনের ওয়েল পেপার দেখতে দেখতে প্রায় প্রত্যেকেই বোরিং হয়ে যায়। তো নতুন কিছু ওয়েল পেপার দিলে ফোনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো ওয়েল পেপারও কিন্তু অনেকটা ফোনের সৌন্দর্যকে বাড়ায়। আবার যদি সেই ওয়েল পেপারটা 3D হয়, একটা ফোনে যদি সুন্দর ওয়েল পেপার দেওয়া হয়, সেক্ষেত্রে ফোনটা যখন কেউ দেখে সে কিন্তু অবাক হয়ে যায় যে এত সুন্দর একটা ওয়েল পেপার। তো আজ আমি আপনাদের এরকম একটি দারুণ অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর 3D ওয়েল পেপার দিতে পারেন, অর্থাৎ আপনার স্ক্রিনে সেট করতে পারেন। যেই ওয়েল পেপারটা দেখলে আপনি তো নিজে অবাক হবেনই এবং আপনার বন্ধুরাও অবাক হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমার স্ক্রিনে একটা ওয়েল পেপার আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরো 3D এফেক্ট হচ্ছে, অর্থাৎ আপনারা 3D ওয়েল পেপার পাবেন সবই। তো ফ্রেন্ড, ভিডিওটা পুরোটা দেখুন, আমি ভিডিওটা সম্পর্কে এই অ্যাপটা সম্পর্কে সমস্ত বিস্তারিত বলে দেবো। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরু চ্যানেল, আমি আছি আপনাদের সাথে সৌমেন। এরকম লেটেস্ট ভিডিওগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য টেকনিক্যাল গুরু চ্যানেল সাবস্ক্রাইব করুন, এন্ড সাবস্ক্রাইবার যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি প্রেস করুন। আপনারাও এটা পেতে গেলে জাস্ট আপনাদের করতে হবে কি, আমি আপনাদের বলে দেবো। তো ফ্রেন্ড, এখান থেকে জাস্ট আপনাদের প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো ফ্রেন্ড, এখানে আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে সার্চ করবেন 3D প্যারালাক্স ওয়েল পেপার, 3D প্যারালাক্স ওয়েল পেপার। তো 3D প্যারালাক্স ওয়েল পেপার লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ড, একদম প্রথমেই যে অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটায় ক্লিক করে নেবেন। তো এখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট এটাকে ওপেন করবেন। তো ফ্রেন্ড, এটা দেখুন, এটা দারুণ অ্যাপ, অসাধারণ একটি অ্যাপ। এখানে রেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, 4.4 রেটিং আছে, দারুণ একটি অ্যাপ। তো ফ্রেন্ড, আপনারা চাইলে অ্যাপের লিঙ্কটা আপনারা আমার ডিসক্রিপশান বক্স ফলো করলে পেয়ে যাবেন, ওখানে অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো ফ্রেন্ড, এটা জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট এটা ওপেন করবেন আপনারা। তো ফ্রেন্ড, আমার তো অ্যাপটা ইনস্টল করাই আছে, জাস্ট এটা আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখানে আপনারা একাধিক থিমস আপনারা দেখতে পাবেন, অসংখ্য। আপনি মানে সেট করে করে কি বলবো, অনেক থিমস, অনেক এখানে থিমস পেয়ে যাবেন এবং আরও অনেক থিমস আছে। তো ফ্রেন্ড, আমি জাস্ট আপনাদের একটা লাইভ সেটিং করে দেখিয়ে দেবো জাস্ট এটা কীভাবে সেটিং করে। তো ফ্রেন্ড, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য অসংখ্য এখানে থিমস আছে। তো জাস্ট আপনারা দেখে নেবেন একটু থিমসগুলো, এখানে দেখতেই পাচ্ছেন সব থিমস এখানে 3D এফেক্ট দিচ্ছে। তো ফ্রেন্ড, দেখে নিন যে সাপোজ আমি ধরুন এই ওয়েল পেপারটা এখানে সেটিং করবো। তো জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হলুদ কালারের যে লেখা ডাউনলোড, তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে, তারপরে এখানে লেখা আসবে সেট ওয়েল পেপার। তো জাস্ট এখানে আপনাদের সেট ওয়েল পেপারে ক্লিক করলেই ওয়েল পেপারটা আপনার ফোনটে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমি দেখিয়ে দিই আপনাদের, দেখুন ফ্রেন্ড, অসাধারণ একটি অ্যাপ। ওয়েল পেপার দেখে তো মাথাই ঘুরে যাবে আপনার ফ্রেন্ডদের। তো ফ্রেন্ড, দেখছেন তো ফ্রেন্ড, হ্যাঁ অবশ্যই বলি, ফোনটা কিন্তু আপনাদের নাড়াতে হবে। ফোনটা নাড়ালে তবেই 3D এফেক্টটা আপনারা পাবেন। এমনি ফোনটা ধরে রাখলে কিন্তু দেখছেন এফেক্ট হচ্ছে না, ফোনটা একটু নাড়ালেই। আর ফ্রেন্ড, ফোন ব্যবহার করলে তো ফোনটা নড়বেই, তো অবভিয়াসলি এটা 3D এফেক্ট আপনারা পেয়ে যাবেন। দারুণ একটি অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পাচ্ছেন। আরও চাইলে আপনি এখানে একাধিক থিমস পেয়ে যাবেন, আপনি চাইলে দেখে দেখে এটা ইউজ করতে পারেন। তো আমি আরও একটি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, সাপোজ এটা আমি ডাউনলোড করব। তো ফ্রেন্ড, দেখছেন ডাউনলোড হয়ে গেছে সেট ওয়েল পেপার। তো এটাও আপনি চাইলে সেট করে নেবেন। তো ফ্রেন্ড, দেখুন এটা সেট হয়ে গেছে, দারুণ একটি অ্যাপ। মনে হচ্ছে যেন আপনার স্ক্রিনটা ভাঙা অ্যান্ড পেছনটা 3D হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটি দুর্দান্ত অ্যাপ। আপনি চাইলে এটা আপনার ওয়েল পেপার হিসাবে ইউজ করতে পারেন। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আজকে ভিডিও আর বেশি না, বড় করে এখানেই শেষ করব। তো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে
আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং অ্যাপটা আপনাদের কোনো উপকার হয়েছে কিনা এবং অ্যাপ সম্পর্কে কোনো রকম অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকবেন। অ্যান্ড আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস। টিল দেন টেক কেয়ার, বাই।